আসসালামু আলাইকুম। আমি এখানে 5টি পটল নিয়েছি। পটল ভালোভাবে ধুয়ে খোসা ফেলে মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি আর একটা চামচের সাহায্যে ভিতরের বিচির অংশটা বাদ দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে খুব ইজিলি এই কাজটি করা যায়। তো সবগুলি এভাবে বিচির অংশটি বাদ দেওয়ার পরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে হাত দিয়ে একটু মাখিয়ে নিব আর এবার এটা রেখে দিচ্ছি এক সাইডে মাখিয়ে। এবার এখানে আমি আন্দাজ মতো আলু সেদ্ধ করে নিয়েছি আর হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। পরিমাণ একটু বেশি নিতে হবে আলু। এখানে আমি কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি আর মরিচ পুড়িয়ে নিয়েছি আর কিছু ধনিয়া পাতা কুচিয়ে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে মরিচ ভেঙে একসাথে মিশিয়ে দিব। এখানে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচও ব্যবহার করা যাবে। এবার আমি এক চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। এই চাট মশলা এখানে চাইলে বাদও দেওয়া যায়। এবার আমি এই সবগুলি উপকরণ হাত দিয়ে মিশিয়ে নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এবার হাত দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিয়ে আলু ভর্তাটা পটলের মতো এরকম একটু লম্বাটে শেপ করে নিয়ে পটলের মাঝে এভাবে দিয়ে দিব। একটু চাপ দিয়ে দিয়ে দিব যাতে একসাথে ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। এভাবে সবগুলি আমি বানিয়ে নেব। তো সবগুলি বানানো হয়ে গেলে এবার আমি নিয়ে নিচ্ছি একটা ডিম। ডিমের মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো সামান্য পরিমাণে লবণ। এবার লবণ দিয়ে চামচের সাহায্যে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। তো এবার আমি ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি উঁচু করে 2 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার বদলে এখানে চালের গুঁড়া বা বেসনও নেওয়া যাবে সম পরিমাণে। তো এভাবে চামচ দিয়ে বা একটা হ্যান্ড উইক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো মেশানো হয়ে গিয়েছে। এবার আমি চলে যাচ্ছি চুলায়। চুলায় তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল ভালোভাবে গরম হলে এই ডিমের ব্যাটারের মধ্যে পটল দিয়ে এভাবে ডুবো তেলে ভেজে নিতে হবে। অবশ্যই তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। দেখেই বোঝা যাচ্ছে আমার তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এভাবে আমি প্রতিটা পটল ডিমের মিশ্রণে ডুবিয়ে মিডিয়াম আঁচে ভেজে নেব। পটলের এই রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এবং অবশ্যই আপনার ভালো লাগবে। সত্যি বলতে এই রেসিপিটি কিন্তু এতটাই মজার, আপনি ভাত পোলাও বা যে কোনো বিশেষ অকেশনে এটি সার্ভ করতে পারেন। বিকালের নাস্তা হিসেবেও কিন্তু এর জুড়ি নেই। অনেক অনেক মজার একটা রেসিপি, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পর ভিডিও সবার আগে পেতে নোটিফিকেশনের বেল আইকনটিও ক্লিক করতে ভুলবেন না। আমি এরকম সোনালি রং করে সবগুলি পটল ভেজে তুলে নিচ্ছি। গরম ভাতের সাথে এমন মজার একটা পটলের আইটেম হলে আর কিন্তু কিছুই লাগবে না। এটি দেখতে যেমন লোভনীয় খেতেও অনেক বেশি মজার। সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।